আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি, বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হায় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন খবরদার, আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছে। হুজুর বলছেন, আবু হুরায়রা কান্দো কেন, কান্দো কেন? রাতের বেলা কান্দো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোন অপরাধ করেছ? কোন গোস্তাখি করেছ? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোন গোস্তাখি করি নাই। তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলি? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল, আমাকে ধরে মারা আরম্ভ করল, বলল হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিঠা আমারে মারো, মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও, তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীরই কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্বনবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিস্লেটিভ পাওয়ার সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেনি, রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রসুলও হারাম, হালাল এবং হারামের বৈধ, বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতাতা, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছ? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি একটা কারণে, আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায় কোন জিনিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর আমি এসেছি, মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন, তিনি দৌড়াচ্ছেন, পেছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, দৌড়ক। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন সর ঝামেলার মধ্যে থাকে না, লাগসাক করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীফ, দৌড়ায় কেন? না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনিয়ে নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই, আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এই চেয়ে দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি।
হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম, আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস, আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি, সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। সুবহানাল্লাহ, আমার বাসার মুখখানা শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস নাই। বিদেশে যেসব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি, আমি দেখেছি শশীরা মাদ্রাসায় পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদর করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস, আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবার জানা লাগে। কবি বলতেছেন, বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা, মায়ের কই যার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা, আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এই বিষয়ের উপরে আমি আর যেতে চাই না, শুধু আমি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপের, মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন, মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবেন। বিশাল আকাশের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের মনিব, আমাদের রব, সর্বশ্রষ্টা, সর্বশ্রেষ্ঠ মালিক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা। আমরা আমাদের গুনাহের কথা বলবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহুম্মা আমিন। ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا